হ্যালো, আজকে আমার টিমোর আরেকটা পার্সেল চলে এসেছে, তো ওটাই শেয়ার করব। ভিডিওটা যখন করতে গিয়েছি খুব মেঘলা ছিল আকাশ, তাই ঘরের মধ্যেও লাইট কম দেখা যাচ্ছে, অন্ধকার। আমি এখানে সব জিনিসগুলো বের করে নিচ্ছি। এখানে ইরামের জন্য আর আমার জন্য কিছু জিনিস অর্ডার করেছিলাম। আসলে অনলাইনটা হচ্ছে নেশা, চিন্তা করেছি অ্যাপসটা ডিলিট করে দিব। যত থাকে যখনই দেখি তখনই কিনতে মন চায়, আর ফেসবুকে সুন্দর সুন্দর অ্যাড চলে আসে, ওগুলো দেখলে আরও ভালো লাগে। মা আর মেয়ের শপিংই করি এখান থেকে। তো এখানে আমি কিছু নেলস অর্ডার করেছিলাম, একটা ফিঙ্গার রিং, এটা হচ্ছে গ্লু, এটাও একটা নেলস, এটা হচ্ছে আর একটা। এখানে ছোট ছোট কিছু কানের দুল, এগুলো হচ্ছে ইরামের শপ। আর একটা ব্ল্যাক শু অর্ডার করেছিলাম, এটা খুবই কিউট দেখতে ছিল। এখানে একটা আইলাইনার, আমি শেইন থেকে যে স্যান্ডেলগুলো নিয়েছি তার থেকে অনেক বেটার এই টিমোর শুটা, কারণ শেইনেরগুলো আমার কাছে অত একটা ভালো লাগেনি। দাম শেইনের থেকে টিমোতে একটু কম, বাট কোয়ালিটিটা খুব ভালো ছিল, অনেক মজবুত ছিল শুটা। এ ধরনের শুগুলো এখানে আসলে পাওয়া যায় না, এই টাইপের হিল। এখানে সব যা পাওয়া যায় সবই পেন্সিল, তো পেন্সিল হিল বাচ্চা কাচ্চা নিয়ে পড়তে একটু কষ্ট হয়, তাই আমি একটু ফ্ল্যাট হিল খুঁজি সবসময় এখন, আর ছোট। এটা খুবই সুন্দর ছিল জুতোটা, অনেক হেভি ছিল, মোটা একটা লেদার ছিল, আর একটু হাতে যখন ধরছি তখন অনেক ভারী মনে হচ্ছিল। আর এখন এখানে সামার, তাই আমি ফুল হাতার কোনো ড্রেস মলে কোথাও পাই না খুঁজে, তাই অনলাইনে এই ফুল হাতার ড্রেস অর্ডার করেছি। এই টাইপের ড্রেসগুলো পরলে মেয়েদের অনেক কিউট লাগে। আর এখানে আরেকটা পাতলা সোয়েটার মতো অর্ডার করেছি, হালকা ঠান্ডা, কোথাও গেলে বা এসির মধ্যে লেকে কোথাও গেলে এটা দরকার। তাই আর এখানে একটা ভেলভেটের ড্রেস অর্ডার করেছি, পার্পল কালারের। এই কালারের ড্রেস এরম কখনো পরে নাই, তাই এই প্রথম করলাম। তো এই ছিল আজকের শপিং আমার।